কলকাতায় প্রথম মিস্ট ক্যানন মেশিন উদ্বোধন করলেন কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। করোনা আবহের মধ্যে কলকাতা পৌরসভার তরফ থেকে শনিবার উদ্বোধন করা হলো মিস্ট ক্যানন মেশিন। করোনা ভাইরাসের জীবাণু নাশ করতে এই মেশিন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই মেশিন হয়তো করোনা দূর করতে পারবে না, কিন্তু করোনা রোগীদের ফেলে দেওয়া জিনিসপত্রের জীবাণু নাশ করতে সক্ষম হবে। সেই সঙ্গে পরিবেশ দূষণ রোধ করতেও এই মেশিন যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে। শনিবার রানী রাসমণি রোডে কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিমের উপস্থিতিতে মেশিনটির উদ্বোধন করা হয়। তত্ত্বাবধানে এই মিস্ট ক্যানন, যেটা আপনারা জানেন যে আমরা স্প্রিংক্লেয়ার দিয়ে, মিক্স দিয়ে এবং স্প্রিংক্লেয়ার দিয়ে আমরা শহরের বিভিন্ন জায়গায় আমরা ইনফেকশন মুক্ত করছি। এটা চালালে করোনা চলে যাবে এরকম ব্যাপার না, কিন্তু যে করোনার রোগী তার ড্রপলেট রেলিংয়ে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, বেঞ্চে পড়ে আছে, সেই জায়গায় সেই ড্রপলেট পড়ে থাকবে। এইটা দিলে সেটা করোনার যে বীজাণুটা পড়ে আছে সেটা মৃত্যু হবে, সেটা আর ইনফেকশন ছড়াতে দেবে না। এবং এই কাজটা দেবব্রত মজুমদার আমাদের প্রশাসনিক মণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ, তার নেতৃত্বে এবং BBSWM শুভাশিষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কাজটা হয়েছে। আসলে আপনাদের সত্যি কথা বলছি, আমরা স্প্রিংক্লেয়ার মেয়র হওয়ার পর থেকে আমার একটা চিন্তা ছিল যে পলিউশনটাকে কী করে কমানো, সেই জন্য স্প্রিংক্লেয়ার মেশিনগুলো আনা, মিস্ট মেশিনগুলো আনা এবং এই এটার অর্ডার দেওয়া হয়েছিল যে শীতকালে বা গরমকালে যখন পলিউশন লাগাবে তখন আমরা এটা দিয়ে ইয়ে ছিটিয়ে দিয়ে জলটা দিয়ে ওই যে কোনা যেগুলো কার্বনের যে কোনাগুলো ডাস্ট সেটা যাতে নিচে চলে আসে। এর মধ্যে কোভিড এসে গেল, তাহলে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন জায়গায় যাতে করোনা সংক্রমক যাতে ড্রপলেটগুলো যাতে না বেঁচে না থাকে সেই জন্য বিভিন্ন জায়গায় স্প্রিংক্লেয়ার দিচ্ছি, ছোটো ছোটো জায়গায় মিক্স মেশিন দিয়ে বাড়ি বাড়ি ঢোকাচ্ছি, আর এইটা দিলে অনেকটা দূর পর্যন্ত আমরা কভার করতে পারবো এই ক্যানন দিয়ে। এই কাজটা আমরা করছি। ওই ধরো অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় দলের দুর্নীতি নিয়ে কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।